ফায়ার স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের ভয়ের গল্প, নিশীথ রাতের কাহিনী। সময় সব মুছে দেয়, নতুন করে করে, কিন্তু এই মুছে দেওয়া বস্তুকে আঁকড়ে থাকতে গেলেই যেটা অবধারিত জন্ম নেয় সেটা হলো ভূত। আর ভূত মানেই ভয়। আমাদের আজকের গল্পের চরিত্রটা পৌঁছে যাবে এরকমই এক ভয়ের দেশে, ভূতের টেরায়, একেবারে অজপল্লী গ্রামে, তাও আবার বৃষ্টির দিনে। তাহলে আসুন শুরু নেওয়া যাক হেমেন্দ্র কুমার রায়ের গা ছমছমে ভয়ের গল্প, নিশীথ রাতের কাহিনী। রাত 10টা বেজে গেছে, অন্ধকার আকাশে গড়গড় করে মেঘ ডাকছে, বৃষ্টি কখনো মুষলধারে ঝুপঝুপ করে, কখনো অল্প কমে টিপ টিপ করে পড়ছে, কিন্তু অশান্ত রিমঝিম বা রমঝম শব্দ সমানে চলছে। প্রবল বাতাসে কাছে দূরে গাছপালার মধ্যে থেকে মর্মর কান্না জেগে উঠছে। ময়নাপুর ছোট্ট স্টেশনে একখানা রেলগাড়ি সশব্দে এসে থেমে পড়ল। ওহে ওহে, শিগগির নেমে পড়ব, গাড়ি এখানে মোটে 3 মিনিট থামে। আমার হাত ব্যাগটা যে গাড়িতেই পড়ে রইল দাদা। কমলি, তোকে নিয়ে আর পারি না, কোনদিন দেখছি তুই নিজেকেও হারিয়ে ফেলবি, দাঁড়া এনে দিচ্ছি। এই দুর্যোগে এত রাত্রে আপনারা কোথায় যাবেন মশাই? হরিণবাড়ি গায়ে, আমরা বরযাত্রী, বরের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ওইকালে একজন লোক বর নিয়ে হরিণবাড়ি গিয়েছে বটে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও সেই ট্রেনেই আসবার কথা, কিন্তু ট্রেন ফেল করে বাঙালির তো বজায় রেখেছি। তবে শেষ রাতে লগ্ন, বিয়ের আগেই গিয়ে পড়তে পারবো আশা করি। ও বাবা, আপনাদের সঙ্গে মেয়েও রয়েছেন দেখছি যে। আগে উনি আমার ভগ্নী, আমরা কন্যাপক্ষের লোক, আমরাও ট্রেন ফেল করে বরযাত্রীদের দলে যোগ দিতে বাধ্য হয়েছি। অজিত, ঘড়িতে কটা বাজলো দেখো তো? 10:15, দিন বুঝে আজ ট্রেনও 45 মিনিট লেট। স্টেশন মাস্টার মশাই, হরিণবাড়ি এখান থেকে কত দূরে? 2 মাইল হবে। বেশ বেশ, স্টেশনে ঘোড়ার গাড়ি টাড়ি পাওয়া যাবে তো? এটা হাওড়া কি শিয়ালদা বলে ভ্রম করবেন না, অজপাড়া গাঁয়ে স্টেশন, আগে থাকতে ঠিক না করলে দিনের বেলাতেও গরুর গাড়ি পাওয়া যায় না, তার উপরে এই রাত্রি আর এই দুর্যোগ। আপনি হাসালেন মশাই, জানেন এতক্ষণে পথ ঘাট সব জলে ডুবে গেছে, পা গাড়িও চলবে কিনা সন্দেহ। এই মরেছে। ওহে অজিত, ওহে দুলাল, শুনছো? শুনছি সব। আজকের এই আকাশের মতো আমারও প্রবল বেগে অশ্রুত্যাগের ইচ্ছা হচ্ছে। বাড়ি থেকে বেরুবার সময় একটা কালো বেড়াল থেকে বেরিয়েছ, তখনই জানি বিপদ না হয়ে যায় না। কিন্তু বিপিনের বিয়ে যেমন করেই হোক যেতে তো হবে। হ্যাঁ, কিন্তু যাবেন কেমন করে? দুখানা পা তো কোনো কাজেই লাগবে না, আপনারা চতুষ্পদ হলেও আর যেতে পারতেন না, কারণ খানিক পরেই পথ পড়েছে মাঠের ভিতরে, সেখানে এক কোমর জল। ও দাদা, তুমি শুনছো তো? তার উপরেই নিরেট অন্ধকার, আবার সঙ্গে মেয়ে, চমৎকার। তবু একবার চেষ্টা তো করে দেখতেই হবে। দুলাল, হ্যারিকেন লণ্ঠন দুটো জ্বালো দেখি, সঙ্গে টর্চও আছে, অন্ধকারের জন্য বিশেষ ভাবছি না। কিন্তু আমি ভাবছি মাঠ ভরা এক কোমর তো জল, কমলিকে কি শেষটা কাঁধে করে নিয়ে যেতে হবে? মাফ করো দাদা, এতটা পরিশ্রম তুমি নাই বা করলি, কোলে চড়া বা কাঁধে চড়া জন্মান্তরের জন্যই তোলা রইল। তাহলে কি সাঁতার কেটে মাঠ পার হবি নাকি? না দাদা, কাঁধে চড়া বা সাঁতার কাটা ও দুটোর একটাও আমার দ্বারা হবে না। মা গো, আমার বিয়ে দেখায় আর কাজ নেই। বিমলবাবু,
তাহলে আপনার ভাগ্নিকে নিয়ে স্টেশনেই থাকুন বড়। আমরা অগ্রসর হল। স্টেশন মাস্টার মশাই, হরিণবাড়ি যাওয়ার পথটা কোন দিকে? স্টেশন থেকে নেমেই বাঁ দিকে। হ্যাঁ, এই তো। অজিত, দুলাল, তোমরা লণ্ঠন দুটো নাও, আর আমার কাছে টর্চ আছে, চলো। তাহলে মশাইরা কি নিশ্চয় যাবে? তাছাড়া আর উপায় কি? আপনার এই অপূর্ব স্টেশনে তো দেখছি একটা চানাচুরুলা অবধি নেই। পথের ওপারে চর্বচস্বলের ঝোপেও আমাদের জন্য সগৌরবে অপেক্ষা করছে। এখানে বসে তো উপবাস করতে পারি না। কিন্তু একটা কথা শুনবেন কি? বলুন। এখানকার কোনো লোকই রাত্রে ও পথে হাঁটে না। কেন, ডাকাতের ভয়টা আছে নাকি? না না, ডাকাতের ভয় নয়। তাহলে কি ভূতের ভয়? মজাই, আমরা খাস কলকাতার সুসভ্য ছেলে, পাড়া গায়ে অসভ্য ভূত আমাদের দেখলেই সেলাম ঢুকে লম্বা দিতে পথ পাবে না। এই চলো, এ চলো, রাত বাড়ছে। কমলি, ওদের সঙ্গে আমরাও একবার চেষ্টা করে দেখবো নাকি? নিতান্ত বেগতিক দেখলে শেষটা না হয় ফিরেই আসা যাবে, কি বলিস? যা ভালো বোঝো করো দাদা, কিন্তু আমার না কেমন একটা ভয় ভয় করছে। ভয় আবার কিসে? সঙ্গে এতগুলো লোক। নে চল, আমার হাত ধর। এই নিন মশাই, আমাদের টিকিট। আপনারা তো পাঁচখানা টিকিট দিলে, কিন্তু ওই ভদ্রলোকের টিকিট কোথায়? কে উনি? ওকে তো আমরা চিনি না। বিমলবাবু, উনি কি আপনাদের লোক? রামচন্দ্র, ওকে কখনো দেখিনি। ওকে কি, অত বড় লম্বা গোঁফ জীবনে কখনো দেখিনি। আরে আরে, লোকটা প্ল্যাটফর্ম ছেড়ে নেমে যাচ্ছে যে। ও মশাই, ও মশাই, শুনছেন? আর গেল, লাইনের ওপর দিয়ে ও যায় কোথায়? উলি, এই গুলি, এই পাকড়ো। লোকটা কে বলো তো? গাড়িতে তো আমাদের সঙ্গে আসেনি, হয়তো অন্য কামরায় ছিল। কিন্তু লোকটার গোঁফ জোড়া দেখেছ? যেন কাঁকড়ার দুখানা দাঁড়া। আমি লক্ষ্য করেছি দাদা, ওনা কেমন পেছনে চুপ করে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। আমিও লক্ষ্য করেছি, এমন অন্ধকারে ওর চোখ দুটো না স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে তুমি কি বলতে চাও, ওর চোখ দুটো বেড়ালের চোখের মতো জ্বলছিল? জ্বলছিল না বলেই তো আশ্চর্য হচ্ছি। জ্বলছিল না, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, যেন মরা মাছের মতো স্থির, ভাবহীন দুটো ড্যাব ড্যাবে চোখ। এই যে তোমরা এত কাছে রয়েছ, তবু তোমাদের চোখ তো ভালো করে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু দূর থেকেই ওর চোখ স্পষ্ট দেখতে পাচ্ছি। অচিতের ঘুম পেয়েছে, ও এখনই স্বপ্ন দেখতে শুরু করেছে। আর ওর খিদেও পেয়েছে নিশ্চয়ই, কারণ উপমা দুটো মুখরোচক। কাঁকড়ার দাঁড়ার মতো গোঁফ আর মাছের মতো চোখ, দুটোই খাবার জিনিস। ও আদমি ভাগ গিয়া হুজুর, ব্যাটা রেল কোম্পানিকে ফাঁকি দিল আর কি। না না, চলো, আর দেরি নয়। বিমলবাবু, আপনার ভাগ্নিকে নিয়ে আমাদের মাঝখানে আসুন। নচ্চার পাগি কোথাকার, গলা সাত বারার সময় পেল না, কালো বিড়ালের উপর কাল পেঁচা, কুলক্ষণের উপর কুলক্ষণ। চারিদিকে নজর রেখে একটু সাবধানে যাবেন, পেঁচার ডাকেই চমকে উঠলেন, এখনো অনেক কিছুই বাকি, মানে অনেক কিছুই ডাকতে পারে আর কি। সকলে স্টেশন থেকে বেরিয়ে কিছুক্ষণ নীরবে অগ্রসর হতে লাগল। ভীষণ শব্দে একবার বজ্রধ্বনি হল, তারপর সেই এক টানা রিমঝিম ধারাপাত, ঝোড়ো বাতাসের গোঁ গোঁ এবং মর্মরিত অরণ্যের আর্তনাদ, কখনো নিকটে কখনো দূরে, কখনো স্পষ্ট কখনো অস্পষ্ট। বন্ধুত্ব রক্ষার জন্য নিমন্ত্রণ রক্ষা করতে আসা, কিন্তু সেসব দিয়ে আত্মরক্ষা করতে পারবো বলে মনে হচ্ছে না। উনি বাবারি, ও এরকম হড়হড়ে কাদার সঙ্গে আর কখনো পরিচয় হয়নি। ঠিক যেন স্কেটে চড়ে এগিয়ে যাচ্ছি, পা ফেলছি কোথায় আর দাঁড়াচ্ছি গিয়ে কোথায়। লুচি মন্ডা খাবার আগে অনেকগুলো আছাড় খেতে হবে দেখছি। অমলি, খুব সাবধান। ওমা ওমা, এই কি? বিশেষ কিছু না, একটা গোখরো সাপ। ভয় নেই কমলা দেবী, আপনাকে কামড়াতে আসেন।
নিজের প্রাণ ভয় পালিয়ে যাচ্ছে। দেখে আসুন, সব সাবধানে। বৃষ্টি আর ঝড় যে বেড়ে উঠল, পৃথিবীর সমস্ত অন্ধকার যেন একত্রে ষড়যন্ত্র করে আমাদের আক্রমণ করতে এসছে। অচিত কবিতা লেখে কি না, তাই আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করছে। আরে সৌন্দর্য বর্ণনা করার মতো মনের অবস্থা আজকে আমার নেই। আমি ভাবছি স্টেশন মাস্টার রাত্রে আমাদের এই পথে যেতে মানা করে ভয় কেন দেখালো। আর কিছু ভাবছ? আর ভাবছি স্টেশনের সেই টিকিটহীন অসাধারণ লোকটাই বা কি। আমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, কলকাতার ছেলেদের ভয় দেখানো পাড়া গায়ের লোকেরা বাহাদুরি বলে মনে করে। আর ওই লোকটা কে? রেল কোম্পানির শত্রু, বিনা টিকিটের যাত্রী, চোর জুয়াচোর মাত্রই অসাধারণ। দেখে দেখে। কিন্তু তার চোখ দুটো তো তুমি দেখোনি। আবার সেই চোখ, জ্বালালে দেখছি। দাদা দাদা, তুমি অজিতবাবুকে ওইভাবে কথা কইতে মানা করে দাও বলে দিচ্ছি। আমার বুকটা কেমন ছ্যাঁচ করছে। দুরাত্মা অজিত, দুরাত্মা, তুমি ভুলে যাচ্ছ আমাদের সঙ্গে একজন মহিলা রয়েছে। বাঘ, বাঘ! ও দাদা, দাদা গো, ওই বনের ভেতর থেকে ডাকছে, অমলি দৌড়া। এই বাঘটা সঙ্গে আসছে না তো? কোথায় বাঘটা শিকার খুঁজছে না, কেবল ঝড় বৃষ্টি বজ্রাঘাতের বিরুদ্ধে নিজের প্রতিবাদ জানাচ্ছে। তুই সব ব্যাপারে যেমন ঠাট্টা করে উড়িয়ে দিও না শুনে, হ্যাঁ? তাও সময় ঠাট্টা ভালো লাগে। এখনই কি হতো বলো দেখি। কি হতো তার ভাব আমি চে, কিছু যে হয়নি সেইটাই হচ্ছে বড় কথা। দাদা দাদা, স্টেশনে ফিরে চলো। বলিস কি, ওই বাঘের মুখ দিয়ে? তবে তবে কি হবে? হবে আর কি কমলা দেবী, এইবার সাঁতার কাটাটাই বাকি আছে। আমরা বোধহয় মাঠের সামনে এসে পড়েছি। ওটা কি মাঠ? বিদ্যুতের আলো তো কেমন একটা দেখা গেল, সমুদ্রের মতন কেবল থই থই করছে জল আর জল। মন্দ কি, ও তো একটা নতুনত্ব, বাংলাদেশে বসেই সমুদ্র দর্শন। ওই সর্বনেশে মাঠে নামলে আর রক্ষে নেই। দাদা দাদা, তুমি ফিরে চলো, ফিরে চলো দাদা। বাবা, দেখছি স্টেশন মাস্টার অত্যুক্তি করেননি, এই মাঠ এখন পার হওয়া অসম্ভব। দাদা দাদা, পাকটা তো এদিকেই আসছে যে। এদিকে সমুদ্রের মতো মাঠ, আর ওদিকে জমের মতো বাঘ। এখন উপায়? উপায় আছে। কে? আমি। ওই গাছতলায় তাকিয়ে দেখো, অজিতের সেই লোভনীয় কাঁকড়ার দাঁড়া আর মাছের চোখ। হ্যাঁ, দেখেছ গাছতলায় ওই ঘুটঘুটে অন্ধকারে আমাদের লণ্ঠনের আলোতে ওর দেহটাই ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু ওর চোখ দুটো কত স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেছ দাদা? দাদা, ওকে দেখে আমার বুকটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? চুপ মশাই, দেখছি রেল লাইন দিয়ে শর্টকাট করে আমাদের আগেই এখানে এসে হাজির হয়েছে। হ্যাঁ, আপনারা হরিণবাড়ি যেতে চান বরযাত্রী? আগে হ্যাঁ, সবই তো জানেন দেখছি। কিন্তু দেখছেন যাওয়া অসম্ভব। স্টেশনে ফেরাও অসম্ভব, বনে বাঘ ডাকছে। এই পথে ফিরে একটু এগোলেই আমার বাড়ি। অজিত দুলাল, বাবা সময় নেই, দেখো কি করবে জলদি বলো। আমার বাড়িতে আজ রাত্রে অনায়াসেই থাকতে পারেন। দাদা দাদা, আমি যাব না, ওর চোখ দুটো দেখো। যেতেই হবে, উপায় নেই। আমার মন বলছে ওর সঙ্গে যাবার চেয়ে মাঠের জলে ঝাঁপ দেওয়া ভালো। তোমার মনকে অত বেশি কথা বলতে মানা করে দাও। কিন্তু মশাইয়ের পরিচয় জানতে পারি কি? লোকে আমাকে কদমপুরের জমিদার বলেই জানতো। জানতো? হ্যাঁ, কারণ আমার জমিদারি আর নেই, কেবল আমি আছি, আর আছেন ইস্তারিণী অর্থাৎ আমার স্ত্রী, আর আছে
একখানা ভুতুরে বাড়ি, সবই দৈবের খেলা, বুঝেছেন? নিশ্চয় নিশ্চয়। আজ এখানে আমাদের অভাবিত আবির্ভাবকেও দৈবের খেলাই বলতে হয়। কিন্তু আমরা এত রাত্রে গেলে আপনার কোনো অসুবিধে হবে না তো? কিছু অসুবিধে হবে না, আসুন। ও দাদা, লোকটা আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো। আমার তো রক্তটা জল হয়ে যাচ্ছে দাদা। ভয় কি, ওটা আমার পোষা বাদুর। পোষা বাদুর? ও বাবা, আপনি বাদুর পোষেন নাকি? না, আমি পুষি না, তবে বাদুরই আমার পোষ মেনেছে। আপনি কি বলছেন মশাই? বাদুর পোষ মেনেছে? অর্থাৎ আমার ভাঙা বাড়িখানা হচ্ছে যত রাজ্যের বাদুরের বাসা। ও তাই, বলুন। প্রেম প্রেম, এখনো ভেবে দেখো আমরা কোথায় যাচ্ছি। কেন, বাঘের মুখে যাচ্ছি না, এইটুকু জানি। চলো দেখি। এইবারে আমারও ভয় হচ্ছে সুরেন। দেখো এখনো সময় আছে, চলো। আরে তোমরা কি ভীতু ডিম? আমরা এতগুলো জোয়ান পুরুষ, ভয়টা কিসে? মজাই, আপনার বাড়িটা আরো কত দূরে? এই যে সামনেই, অন্ধকারে দেখতে পাচ্ছেন না বুঝি? টর্চটা জ্বালুন না। কি সর্বনাশ, এই বাড়িতে আপনি থাকেন? যে কোনো মুহূর্তে মাথা ভেঙে পড়তে পারে। উপায় কি, দৈবের লীলা। একজন লণ্ঠন নিয়ে আগে আগে চলুন, এই আমাদের সদর দরজা। দরজার দুখানা পাল্লাই অদৃশ্য হয়েছে দেখছি। বাঘটাক ভেতরে ঢোকে না তো? বাঘ? বাঘ আমাকে ভয় করে। ও কি, ওর কথার ধরনে তো আমার প্রাণটা কেঁপে কেঁপে উঠছে দাদা। আমি বাড়ির ভেতরে যাব না। আরে পাগলামি করিস না, ভেতরে। এতক্ষণে বৃষ্টির হাত থেকে পরিত্রাণ পেলাম, ভেতরে কি সব জ্বলে গেল ভেজে। এই দেখো দেখো দুলাল, দেখো দালানের মেঝের দিকে তাকিয়ে দেখো, দুলায় পা বসে যাচ্ছে একদম। কত বছর যে এখানে ঝাঁট পড়েনি কে জানে। এ মানুষের বাড়ি নয়। কি বললেন? আপনার কথা শুনতে পেয়েছি। ঝাঁট দেবে কে? জমিদারি নেই বটে, কিন্তু ঝাঁট দিতে শিখিনি আজও। তবে ঝাঁটটা দেবে কে? আমার গিন্নি দেবে নাকি? অজিত, নির্বোধ। না না মশাই, আমার বন্ধু কথার কথা বলছিল, তার হয়ে আমি ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না। কে? কে? কারা কোটা কই ওখানে? নিস্তার নিস্তার। কে? কত্তা নাকি? কত্তা, আপনি এলেন নাকি? আরে এসে দেখো নিস্তার, কাকে এনেছি দেখো। ও কে দাদা? ও তো মানুষ নয়, যেন যেন খালি ঝাল ঢাকা হাড়ে গড়া চামুণ্ডার মূর্তি, চোখ দুটো আগুনের ভাটার মতো। ও মা গো, তাই তো, আমরা কোথায় এলাম? কে কে এসেছে কর্তা? কে এসেছে? কাকে আপনি নিয়ে? তোমার ছেলের বউ গিন্নি, তোমার বেটার বউ। ও মা, তাই নাকি? কই 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 রে আমার সোনার বউ, কই? ওই যে ওই যে, এগিয়ে এসো বৌমা। আয় আয় বউ, তোকে একটু প্রাণ ভরে দেখি, আয় দেখি। দাদা দাদা, আমাকে বাঁচাও দাদা। ওই ওই পেতনিটা আমাকে ধরতে আসছে, আমাকে বাঁচাও দাদা। কি ব্যাপার, এ কি ব্যাপার? অজিত, দুলাল, কমলা দেবীকে আগলাও। এই সরে দাঁড়া, সরে দাঁড়া তোরা গিন্নির বচ্চার, নইলে তোদের কি হবে জানিস?
আর এক পায়ে গোলে এই লাঠি মেরে মাথা গুঁড়িয়ে দেবো ভেঙে। খবরদার খবরদার। কাল হলো তাহলে বাঁচলুম, এখনই ট্রেন আসবে, কিন্তু কিন্তু স্টেশন মাস্টার কোথায়? ওই যে স্টেশন মাস্টার আসছেন। এই তারপর আপনারা কখন ফিরে এলেন? তা বিয়ে বাড়ি যাননি? হ্যাঁ বিয়ে বাড়িতেই যাবো বটে। বাবা রে বাবা, প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছি এই ঢের। এই তো নয়, তোর চোখে যেতে মানা করলুম, শুনলেন না তো? বাঘের খপ্পড়ে পড়েছিলেন বুঝি? বাঘের খপ্পড়ে নয় মশাই, হ্যাঁ বাঘের খপ্পড়ে নয়, রীতিমতো ভূতের খপ্পড়ে। সব জেনে শুনে আবার চেপে যাচ্ছেন কেন? হ্যাঁ ভূতের খপ্পড়ে, ও পথে ভূতের ভয় আছে তা তো জানতুম না। তবে তবে কি? আরে থামলেন কেন বলুন। আমি এখানে মোটে মাস তিনেক বদলি হয়েছি আর কি, মানে সত্যি মিথ্যে জানি না, তবে লোকের মুখে শুনেছি কে এক কদমপুরের জমিদার নাকি রাত্রে দুর্যোগ হলেই পথে বেরোবে। হ্যাঁ জমিদার গিন্নিও আছে। তাও শুনেছি, তাদের কারোকেই আমার চোখে দেখার সৌভাগ্য হয়নি, তবে শুনেছি তারা দুজনেই পাগল। পাগল? হ্যাঁ, অনেককাল আগে নাকি এক দুর্যোগের রাত্রে তাদের একমাত্র ছেলে বিয়ে করতে গিয়ে আর ফিরে আসেনি। ফিরে আসেনি কেন? পথে নৌকাডুবি হয়ে মারা পড়ে, তার কিছুকাল পরেই ছেলের শোকে কর্তাগিন্নি দুজনেই মাথা খারাপ হয়ে যায়, জমিদারি পাঁচ ভূতে লুটে খায়। তারপর থেকে দুর্যোগের রাত হলেই তাদের পাগলামি বিষম বাড়ে, কর্তা বনে বনে ঘোরে, লোকজন দেখলেই ছেলের বিয়ের বরযাত্রী বলে বাড়িতে ধরে নিয়ে যায়, মেয়ে দেখলে তো কথাই নেই, বাড়িতে নিয়ে গিয়ে বলে তোমার ছেলের বউ গিন্নি, তোমার বেটার বউ। তার ভয় কি ওই অঞ্চলে লোক চলাচল বন্ধ? ঠিক তারই ভয় না হতেও পারে, আসলে রাত্রে এখানে বাঘ বেরোয়। তা আপনারা কি সেই পাগল জমিদারের পাল্লায় পড়েছিলেন নাকি? পড়েছিলুম বলে পড়েছিলুম। বাপরে বাপ, ভাবলে এখনো গা শিউড়ে ওঠে। কিন্তু কবিবর অজিত, তোমার কবি কল্পনার বাহাদুরি আছে বটে, মরা মাছের মতো চোখ অন্ধকারেও দেখা যায়। ধন্য। সব শুনলি তো কমলি, এখন কি করবি? রক্ষে করো দাদা, ভূতি হোক আর পাগলে হোক, আর এ পথে নয়, পরের ট্রেনেই কলকাতা যাব। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের নিশীথ রাতের কাহিনী। গল্প পাঠেছিল শায়ক আমান, বিভিন্ন চরিত্রে শায়ক, দিগন্তিকা, রণদীপ, ইন্দ্রনীল, কৌশিক, নিহারেন্দু, পূজা এবং আমি তমাল। শব্দগ্রহণে সৌরভ, আবহ ও স্পেশাল এফেক্টসে শায়ক, পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স। শেষ হল হেমেন্দ্র কুমার রায়ের নিশীথ রাতের কাহিনী। সকলে খুব ভালো থাকুন, শুভরাত্রি।